আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো গরুর পায়া বা নিহারি। নিহারি একজন একভাবে রান্না করে থাকে, আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি নিহারি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে, সে কথা মাথায় রেখেই আজকে আমি নিহারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই নিহারি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি গরুর পায়া নিয়েছি। গরুর পায়ের যে নিচের অংশ আছে সেগুলো নিতে হবে। গরুর পায়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরুর পায়ার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট লোম থাকে, এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবারে পায়াগুলো আমি যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো পায়া একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবারে কিছু গরম মশলা দিয়ে দেব। এর জন্য এখানে নিয়েছি 5-6টা ছোট এলাচ, 4 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 1 চা চামচ কালো গোলমরিচ আর 4টা নিয়েছি তেজপাতা। এবারে আমি তেজপাতাগুলো মাঝখানে চিরে দেব। তারপর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। আমি এখানে শুকনো ঝালের গুঁড়া দিচ্ছি না, কাঁচামরিচ দিয়েই নিহারিটা রান্না করব। ঝালের গুঁড়া দিলে নিহারিটা লালচে হয়ে যাবে, এজন্য কাঁচামরিচ দিয়েই রান্না করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। এবারে দিয়ে দিচ্ছি পানি। পায়ার মধ্যে পানির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ পায়াগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে, এজন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। আর আপনি যেই হাঁড়িতে নিহারি রান্না করবেন সেই হাঁড়িটা বড় সাইজের নিয়ে নেবেন। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্সড করে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে বলক তুলে নেব। তারপর চুলার আঁচটা একদম লুতে করে আমি 2 থেকে 2.5 ঘন্টার মতো জাল করে নেব, কারণ নিহারিটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে। আমি প্রায় 2.5 ঘন্টার মতো জাল করে নিয়েছি। পায়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন হাড়ের মধ্যে যে রগ ছিল সেই রগগুলো কিন্তু ফুলে উঠেছে, খুব সফট হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে পায়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। পায়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিতে হবে ময়দা। আমি এখানে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর ময়দা কিন্তু কাঁচা দেব না, ময়দা একটু টেলে নেব। টালার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এবারে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি ময়দা টেলে নেব, আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই ময়দা টেলে নিতে হবে। যখনই হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে ময়দা খুব ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নেব, আর এই বাটিতে আমি আগে থেকে 1/2 কাপ পানি দিয়ে রেখেছিলাম। এবারে এই পানির মধ্যে আমি ময়দা খুব ভালো করে মিক্সড করে নেব। ময়দা আমি পানির সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে আমি নিহারির মধ্যে দিয়ে দেব। এইভাবে করে ময়দা দিলে নিহারির স্যুপটা অনেকটা ঘন হবে আর খেতেও অনেক টেস্টি হবে। আমি ময়দা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর কিছুক্ষণ জাল করে নেব। আমি প্রায় 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। নিহারির সাথে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবারে বাগার দিয়ে নেব। এর জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ রসুন কুচি। আমি রসুন কুচি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আমি রসুন কুচি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচি দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আরও 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব 3-4টার মতো শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে এবারে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। যখনই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজের বেরেস্তার মতো, তখন চুলা থেকে নামিয়ে নিহারির পাত্রে দিয়ে নিতে হবে। আমার পেঁয়াজের বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে নিহারির মধ্যে দিয়ে নেব। এইভাবে করে বাগার দিলে নিহারিটা খেতে খুবই টেস্টি হয় আর নিহারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার নিহারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন, নিহারি স্যুপটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি ঘন করতে হবে না। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। আর নিহারিটা কিন্তু গরম গরমই খেতে হবে, ঠান্ডা হলে কিন্তু নিহারি খাওয়া যায় না। নিহারির কালারটা কত সুন্দর হয়েছে তা আপনারা দেখেই তো বুঝতে পারছেন। এইভাবে যদি নিহারি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। সামনে কুরবানি ঈদ আসছে, এই কুরবানি ঈদে আপনারা এইভাবে করে নিহারি রান্না করে খেতে পারেন। এই নিহারিটা খেতে কিন্তু ভীষণ মজার। এবারে দিয়ে দিচ্ছি উপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা দিয়েছি সৌন্দর্যের জন্য। এই তো হয়ে গেল পায়া বা নিহারি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।